স্বাধীন দেশে নাগরিকরা সবাই এদেশের মালিক তাই অসত্যের উপর ভর করে ক্ষমতায় যাওয়া জনগণের সঙ্গে প্রতারণা বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন বিকেলে প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন এই সময় তিনি বলেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করে এই সরকারকে বিদায় করতে হবে এছাড়াও 29 তারিখ রাতে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্রকে লুট করেছে বলেও জানান বক্তারা সিটি নির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে জনগণ তাদের সরকারকে বয়কট করেছে জানিয়ে বক্তারা বলেন যে দেশে ভোট নেই সেখানে ভোট দিবস পালন হাস্যকর ছাড়া কিছু নয় অসত্য রূপে ভর করে 16 কোটি মানুষের দেশকে পরিচালনা করা একটা খুবই কি বলবো যে এটা উচিত না কেন জনগণ এই দেশের মঙ্গল চায় এই দেশের মানুষের বৈশিষ্ট্য হলো যাহা আমরা বহু দলে বিভক্ত হতে পারি কিন্তু মৌলিক বিষয়গুলো আমি 1 2 3 4 করে যদি লিখি আমি তো দাবি করি যে এই ব্যাপারে আমরা ঐক্যমত আছে